चांगलार से। এবার ঠিক আছে আমরা গান করা শিখি নাই না আমাদের বাবা মা কাপড় পরা শিখাই নাই না মালেশিয়া অমুক তমুক প্রশিক্ষণ দিয়ে আইছেন না খালি পাড়ায় পাড়ায় ঘুরে নতুন নতুন জামাই কাউরে দেখাইলাম না ছবিটা তুইলা সবাই বড় করে ফ্রেম করে রাইখা দেন ঘরে রাস্তা কাটে দেখা হলো তো স্লোগান দিতে হবে না ভাই যা আজকের মতো সালাম তরে দাদা কি বললো এই মেয়েগুলো বলো এই কি বললো বলো দেখেন মুখের বাপটা কি ঠিক জানাটা পেঁচা এই কথা বল কি বললো বল বল নেই বল কি বললো আমার ফোন নাম্বার চা ছেড়ে দে কোন সময় ফোন নাম্বার চাইছি হ্যাঁ তোর চেহারা দেখি একবার দেখছো সাইনা দে হ্যাঁ তোর ফোন নাম্বার আমার দরকার চাইছি স্বীকার কর চাইছি আচ্ছা স্বীকার করাতে মাফ করলাম এবারে সে কি বললো করতে বাপের গডক সোফাটাই দিবি এটাই বলেছে হ্যাঁ খুব খুশি লাগছে দে বাক্কা আমি বলি ঝন্টুদা নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো কাপড় ঠিক করো আর ও আমাকে বলে যে ঝন্টু কি তুই ভালো করে কাপড় পরতে পারিস না আমি তো জানি না আমার কাপড় খুঁজে কাপড় খুঁজে পরে সে দিছে ফেললাম কেরি গুয়া ঠান্ডা না গকে চুপ আবার ভালো করে পর এবার যদি কাপড় খসে পড়ে জীবন ভিনমু না দে বাটা বল যে ভালো করে কাপড় পরবো ভালো করে ভিনমু হ্যাঁ পর কিচ্ছু কিচ্ছু দিয়ে দেছে ওদিকে যা ভালো করে কাপড় পর আর শোন ওই সখীগুলো যদি আবার ডাকে যদি যাস জীবনের জম না তোর কপালে কিন্তু খারাপই আছে মা ওই মা ওই চুপচাপ বসি ভালা হ্যাঁ এক পাও ওদিক যাবি নে চুপচাপ বসি ভাবি সখী এই সন্ধ্যার ঘাটে আমরা প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে তো দেখতে পাই না আজ মনে হয় কে যেন বসি ফেলে বসে আছে তুই যে বল এই গাটি আমার সখী চান করবে তোমরা অন্য গাটিতে বসে পাও এই শুনছ বাচ্চা রেটা হে ও নাকি না কারে তোমাকে আবার মারবি মা কই গায়ে সানে সানে আবার মা কই আমার কি মায়ের মতো মনে হয় ও না পালারে সাজলে কুন্ডা মা কুন্ডা মেয়ে দিশা পাওয়া যায় না
তোমার দিশা পাল লাগবো না দূরে থেকে কথা কইও কে মুক্তা সেফ সিটি এ আমাকে বাত মজা না আমাকে সেফ মজা না কেন আহা গো আমরা যখন তিন পালা রান্না করে খাওয়াই গরমে শীতে তখন খাও কেমনে ওহ না তোমাকে রান্না ভাত খাও না না হলে বাইতে গিয়ে দি বউ গরম ভাত ঠান্ডা শীতের দিনে কি আর গরম থাকবো সখী একটা জিনিস দেখা যায় দেখ ডেঙ্গি পোলার চোখে দেখ কেতর মনে ফিটার খাইছে কেতর বাড়িছে তা তো সমস্যা নেই তুই তো ডাক্তার সামকে কাফর কি খই রইছে নি আবার ই না কেতর না কি ছোট বালা আমাগো বাবা জালাই না আমরা মার বুকে দুধ খাই নাই এই কি বলছিস আমগো বাবা জাউরা চাল কামাই কইরা আমগো মারে খাবাতে নাই মা কষ্ট করতে বুকে দুধ পাই নাই नाम की नाम की अमन नाम ही तो है एड़ा खुला कब ना बाबा नाम की एक कसौर मर मुं क्या नाम तो तुम्हारे साथ हम जागरे पुरी नहीं चौथी बैकें तुम्हारे बाबा नाम ना को एक कसौर दे मुं आप रुकी तुमने अच्छा कौन ना तुम्हारे बाबा नाम अंग बाबा नाम तो एक कसौर दे मुं बाबा जातेर नाम की हो मारे सुंदर मायन नाम की কইও না আচ্ছা কমো না কারো কাছে প্রয়োজনে মাইকিং করমু কারো কাছে কমো না কও কইও না কইছে তো কমো না আগে মার নামই তো কইও না ভালো হইছে তোমার কাছে আমি একটা আপদার করি করো দিতে পারবা এই যে এখন ই করি না বিয়ার কথা কইও না শোনো ওগলা চামো না কও আমার একটা সিম কার্ড কিনা দিও হ্যাঁ সিম কার্ড सिम कार्ड हाँ खारो सामने बाजार आओ कल के देते के जी सिम किंची कोई डर नहीं बात तुम्ही कल के देते के जी किंची किस डर के जी किंची सिम सिम किंची डर देते के जी या तो देखी कर बा तुम्हारे कोई डर नहीं बो हमारे एक तो डर कर पढ़े दी मिनी अच्छा दियो हाँ अच्छा सुनो ये फोन ये घाटे के ओ ये घाटे के बोर्शी फलाओ ये घाटे हमरा चांस कर बो चाचा तुम यहाँ से सेट बच्चन मानुष नहीं है क्या नो এই তুই চাকু দর্দ কো চাবা মধ্যে কে ছড় দেই কে কোন টেকনিশ নাকি দেই রে শালি জানি কোন কার এই সখি পাগল ছেলের সাথে পারবো না তুই বুঝিয়ে বল কি বল রে ঠিক আছে ভাই তো ওই ছেড়া চেহারা আবার খারাপ কে আমি কই উড় আমার ভাই তারপর তোর কথা খালি খারাপ কর সখি কলছি হাতে নেই এবার আমি বলছি আমি জাম না যদি আমার কথা না শুনে না তাহলে মজাটা বোঝাবো মাঠে টিপ দিল রে ওকে শুনছে ক্ষমতা সম্বন্ধে তো জানো না কেন কালকে গাহান কইরা আ কইরা ঘুমাইছে তিনটা কুত্তে মুখে মুতছে তাই নাকি মুড়ি মাহাই নেছি আন কি কো জানস কি বলো ক উড়া চেহারা খারাপ তা থাকে আর শয়তান নাল দেহা যায় ক তোমারে দেখছ কি সুন্দর মুখে মধ্যে কৃষ্ণ একবারে ই পাউডার মই দিয়াছ আম কো উড়া কালা উড় মানুষ বলাছে তোর কত পছন্দ করছি রে এই তোকে কি বলেছি ওই দুষ্টু মেয়ে গুলো ডাকলে যাবি না যাব না কোন যাব না তুই বসি ভালো ওকে শুনছে তুমি এমন করছো কেন ও বা কইরো না কি হলো তুমি ডাক দিলাম থাকাই না আমি তো তোমাকে ডাকছি না ডাক দিছো মিছে আবার কিন্তু মেজাজটা গরম হচ্ছে আমার মেজাজটা ঠান্ডা কেন শীতের মধ্যে গরম হয় কি কইরা
তুমি আমার কাছে কেন আসো? যে হওয়া বা কেন আমি ডাকছি তোমার বন্ধুকে। উড়াল রেখে লাভ কি? উড়েছে চেহারা তো খারাপ না আমার, অনেকটাই ভালো। আমার মনে হয় আমার যে চেহারা উচ্চ এলাকা লোক হাওলাত নিয়ে চলে তাই নাকি? হ্যাঁ, পুলা তো বেকার নানি নিয়ে দেখেন বাইতে থুইছি গাড়ি ভাড়ার পাবে তাই। হ্যাঁ আচ্ছা যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। বাবা মিছা দেখো না, কো আই লাভ ইউ। বাবা আই লাভ ইউ কি? ওই পুলা নে কয় না না না, আই লাভ ইউ কইলে একটা করে আইসক্রিম দেয়। তুমি যাও তো। ছর্মে না কই এলা ব্যাগ খেতে তোমার বাসুরের না কালা। তুমি কি এখান থেকে যাবে? ওই ছেড়ারে ডাই কোন ছেড়া ছবাব বল না। কেন? গাঁজা খায়। গাঁজা খায়? তারপর আরে ওই যে আব্বা খায়। আব্বাও খায়? হ্যাঁ। তুমি তো তার বন্ধু, তাহলে তো তুমিও খা। আমি ওই না খাই না, একদিন খাইয়ে খেল কাপড় নষ্ট করছিল। আচ্ছা দাও তো, তোমার বন্ধুকে আসতে বলো, তোমার সাথে আমি পরে কথা বলবো। মানুষ চিনল না? চিনেছি। এত অপমান করা উচিত না, পুরুষ মানুষ কিন্তু। সোনার আংটি বেঁকা হইলেও বালা। তুমি যাও তো, তোমার বন্ধুকে আসতে বলো। চক চক করলে শুনে নয় দেহ চাইয়া মডেল কি বানারে নেহালা। আর জিনসের ফুল আজকে দুবো এক মাসের মধ্যে হুকাবো না। হ্যাঁ এত সুন্দর একটা ফুলা না। আচ্ছা যাও, তোমার বন্ধুকে আসতে বলো। তারপরে ওরে হ্যাঁ অফালের গুষ্টি মারি। কি বলো রে? তোর মাটা হয়ে যা। এই এদিকা দাম না, এদিকা আসোই আসবি না মারবি না এদিকা। ও আমার কি লাগে বল? লাগে ঠেলে গেছি। আচ্ছা শোন, এখানে চুপটি করে তুই বসবি, ওই কন্যা কি বলে আমি গিয়ে শুনে আসছি। এখান থেকে এক পা কোথায় নড়বি না, ঠিক আছে? বস এখানে বস। হ্যাঁ আমি আপনাকেই ডাকছিলাম। তাই নাকি? হ্যাঁ কেন কেন ডাকছিলাম জানেন? জানি না তো। এই সালন্দে গাটি বাদাম নাকবো, পাতা কোর বাদাম খা, মারিস না দেখ। হ্যাঁ বলো। বলতে চাচ্ছিলাম এই সালন্দে গাটি। আচ্ছা আমরা প্রতিদিন চান করতে আসি। আমরা তো আজকে থাকে, তুই কর তুই কর, কষ্ট ইমুরা থাকাই না। তুই কথা বল, যা তুই বল। না তুই কর, এখানে চুপটি করে বল। ঠিক আছে। হ্যাঁ বলো। আমি বলছিলাম কি, হ্যাঁ এই গাঠি দিকে অন্য গাঠি যে বসি বান তাই ততক্ষণ পর্যন্ত আমি সখীদের নি। এই যে বাদাম পুচ্ছি রে, বাদাম পুচ্ছি রে, তোকে পাম না খালি ডিস্টার্ব করলি। আচ্ছা আপনি বন্ধু কি পাগল? হ্যাঁ পাগল। আমার কি কই তুই, কি কইলি আমার কষ্ট পাগল? হ্যাঁ তুই পাগল, তোর এই যে সখীটা পাগল, তুমি পাগল, কুস্তি পাগল, তুমি পাগল, নিচে পাগল, ইয়ার একটু কষ্ট পাগল। আমরা কখনোই পাগল না। লক্ষ্মীদার দেখছ কি কই চমন করছে? সত্যি পাগল হইয়া, পাগল হইয়া পাগল বলে কোন পাগলে, পাগলার জীবন দন্ড হইতো পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল বলে কোন পাগলে, তোকে পাগল বলেছে ভালো করেছে। হ্যাঁ বালা যাত্রা পালে, এখানে চুপটি করে বসবি আর একটুও নড়বি না। আমি কি বলেছিলাম বুঝতে পেরেছেন? বুঝিনি তো। বলছিলাম যে অন্য কাটি জি হ্যাঁ বসি বান ততক্ষণ বন্ত আমি শোকে দিন গেলাম। উম্পি যাও কেউ যেত মানি গে। হ্যাঁ ভাঙ্গি হালি তুমি পরে। এই পার সাথে এরকম করছিস কেন? আই উইডাতে কি হবো? কেন কি করেছে বাবা? ধর্মের অম্পুরে দাবা চা। চুপ। বাইকে ফলাই নি বইটা। এই এই বর্ষি কিন্তু মাছ মারতে নিয়ে এসেছিলাম। মাছ আর মারবো না। এ লুকা খাই তো হকি বানাকে। আমি আল্লাহ কলে তোমার কি বানাকে তুমি বুঝা হবা। আচ্ছা এখানে আমি দাঁড়িয়ে কই যা, ফানা ফানাও জায়গা। যা তুই গিয়ে কথা বল। যা যা তুই তুই যা, তুই ছোট না তো নে ভিজলিম করে হারি। বলো। আমি বলছিলাম আচ্ছা অন্য গাঠি জি বসিবান ততক্ষণ পর্যন্ত আমি এই গাটি শোকে দিনই চান করি। আগে গুলগুল, আগে গুলগুল সাগেরা,
এই এলাকা মুচা বুড়াইলো কাইলার বৈলা গাহানের শরীরা কি করেছে একটা কই তো সময় কাটাই না গো তুই আলাপ কর গা আমার তোমার থাকা হয় না ভাই সময়টা কাটাই কি জানি বললি আর কব না তুই যা আপনি অন্য কাটিতে বসে বান আমরা এখানে এখানে চান করব কি চমৎকার কথা এই ঘাটে ওরা স্নান করবে আর আমরা অন্য ঘাটে গিয়ে বসি বাবু অবশ্যই যদি আমার চেহারা বালা হইতো গো কত ছেড়ি আমারে আব্বা কইয়া ডাক মারিস না ভাই মনের আবেগে কই ওকে কন্যা হ্যাঁ বলি কি তোমাদের যদি স্নান করতেই হয় তোমরা অন্য ঘাটে গিয়ে করো কেন জানো কেন এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি এই ঘাটে যদি মাছ ধরতে হয় আমরাই ধরব তোমরা বরং অন্য ঘাটে গিয়ে স্নান করো কখনোই না তাই আমরা এই ঘাটেই স্নান করব তাই নাকি অবশ্যই আমরাও দেখে নিব এই ঘাটে তোমরা কি করে স্নান করো আমরাও দেখে নিব জন্ডুদা ও ভালো বসি আমরা একটা বসি বামু আরেকটা থুইনু আচ্ছা ঠিক আছে এদিকে ভালো তাহলে দেখা যাক এই ঘাটে কে স্নান করতে পারে অনাত কিছু মাছ বসি কাপড়ের ভিতে গিয়া হান্ডে দিকে হাই গো হই দিক সইরা ভালো হে হাউ তোমার বস হৃদয় সুখী পুত্র কে তো নাই দে বাংলার চোখ